হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমার সঙ্গে আছে রুমকি। আমি আর রুমকি আজকে এসেছি সিরাজগঞ্জের মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মানে অফিসে। আজকে আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জানবো এবং আপনাদেরকেও সেই সাথে জানাবো যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি উপভোগ করবেন। চলুন চলে যাই এই ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে। প্রবাসী যারা থাকি তারা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে পরিচিত, গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, আরও কত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেটা আমরা ভালোভাবেই পরিচিত। আর আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। এটা একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা আমেরিকান কোম্পানি এবং খুব ভালো একটা কোম্পানি। কাজে এই কোম্পানি সম্পর্কে আমরা আজকে জানবো এবং কোম্পানি এই ইন্স্যুরেন্স করলে মানুষ কতটা উপকৃত হবে সেই সম্পর্কে কথা বলবো। চলুন চলে যাই, আমরা অফিসের ভিতরে ঢুকে যাই। ভিউয়ার্স, এই তো মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা সিরাজগঞ্জ শাখা। এই অফিসটা সিরাজগঞ্জ SS রোডে অবস্থিত। নিচে মেন রোড, সিরাজগঞ্জের মেন রোড। যারা সিরাজগঞ্জের আছেন তারা অবশ্যই এই রোডটা চিনতে পারবেন। এই তো আমি অফিসের মধ্যে ঢুকে গেলাম। আসসালাম আলাইকুম, এই তো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিতরে ঢুকে যাই। এই তো আমি ভিতরে ঢুকে গেলাম। এখানে সমস্ত স্টাফরা যে যার মতো কর্মরত অবস্থায় আছেন। এখানে একজন আছেন, আমরা তার সঙ্গে একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। জি, আমি ইউনিট ম্যানেজার হিসেবে সিরাজগঞ্জের দায়িত্ব পালন করছি। আচ্ছা, আর আমার সাথে বিশেষ করে সিরাজগঞ্জবাসীর জন্য যারা মেটলাইফে পলিসি নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01722258986। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে এবং পলিসি নিতে ইচ্ছুক যারা তারা অবশ্যই আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, এই সিরাজগঞ্জ ব্রাঞ্চের দায়িত্বে যিনি আছেন, মেন দায়িত্বে, আমি এখন ঢুকে গেলাম ওনার রুমে। এই যে এখানে আছেন আলহাস জনাব জাহাঙ্গীর হোসেন রাঙ্গা সাহেব, এই সিরাজগঞ্জ শাখার উনি ম্যানেজার হিসাবে আছেন এখানে। তে তার সঙ্গে একটু কথা বলবো। আসসালাম আলাইকুম। হাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন আপা? হ্যাঁ আছি আছি, ভালো আছি ইনশাল্লাহ, ভালো আছি। তে আপনি আমাদেরকে আজকে বলবেন, আমাদের এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন এই কোম্পানিটা, এটা কি কোম্পানি, এটা কেমন মানে ব্যবসা সফল কোম্পানি কিনা, এবং এটার এই ইন্স্যুরেন্স করলে মানুষ কতটা উপকৃত হবে, আপনি আমাদের সবাইকে এই সম্পর্কে আজকে একটু বলবেন। প্রথমত জানতে চাচ্ছি যে এটা কি, এটা আমেরিকান কোনো কোম্পানি কিনা? জি, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি এটা। জি। আচ্ছা, তে এখন এটার নাম কি হয়েছে একটু আপনি একটু ডিটেইলস করে বলি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আমাদের কোম্পানিটি 1868 সালে এটি আমেরিকা নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। 1868 সালে আমাদের হেড অফিস হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটনে, সেখানে আমাদের প্রধান কার্যালয়, এবং বাংলাদেশের কার্যালয়ের প্রধান কার্যালয় হচ্ছে আমাদের মতিঝিল শাপলা চত্বরে। তো আমাদের কোম্পানি 1868 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে এই কোম্পানিটি আসে 1952 সালে। 1952 সাল থেকে 2022 এই 70 বছর যাবৎ আমাদের দেশে সুনামের সাথে এই কোম্পানি ব্যবসা করছে। এটি পিওর আমেরিকান কোম্পানি, এটি পূর্বের নাম ছিল আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বর্তমানে এটির নাম হয়েছে মেটলাইফ। কারণ 2010 সালে মেটলাইফ আলিকোকে অধিগ্রহণ করে নেয়, সেই সেখান থেকে আমাদের কোম্পানির নাম প্রথমে দিকে ছিল মেটলাইফ আলিকো, এখন পুরোপুরি মেটলাইফ নাম ধারণ করেছে। তো আমরা এই যে সিরাজগঞ্জে যে শাখায় আপনি কথা বলছেন, এটি আমি জাহাঙ্গীর, আমি এইটার জাহাঙ্গীর এসির একটা ইউনিট অফিস, আমি সেই জাহাঙ্গীর সাহেব, আমারই একটা শাখা অফিস এখানে। আমার মূল অফিস হচ্ছে নাটোরে। আমি বর্তমানে সিরাজগঞ্জ শাখা অফিস, পাবনার ঈশ্বরদীর শাখা অফিস, রাজশাহীতে আমার একটা ইউনিট অফিস, সিরাজগঞ্জ পাবনার ঈশ্বরদীতে একটা ইউনিট অফিস, সিরাজগঞ্জ একটা ইউনিট অফিস, এবং নাটোরে একটা মেন অফিস, এই নিয়ে কাজ করছি। বর্তমানে টাঙ্গাইলে আমরা একজন ইউনিট ম্যানেজার কাজ শুরু করেছেন এই বছরে। তো আমরা পিওর আমেরিকান কোম্পানি, এবং আমাদের কোম্পানির চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। যদি কোনো গ্রাহক মনে করেন আমাদের কাছ থেকে এটা সম্বন্ধে জানতে চান, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তাছাড়াও আপনারা আমাদের অনলাইনে, আমাদের প্রচুর অনলাইনে আমাদের সমস্ত দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা অনলাইন থেকেও আমাদের অনেক কিছু জেনে নিতে পারবেন। আপনি আমাদেরকে এখন বলবেন যে কেউ যদি এই ইন্স্যুরেন্স করতে আগ্রহী হন, তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে কি কি, মানে কোন কোন দিকগুলি কভার করবে আর কি? যে থ্যাংক ইউ বলেছেন, আমাদের এই কোম্পানিতে কেউ যদি ইন্স্যুরেন্স করে তাহলে আমরা তার লাইফ ইন্স কভারেজ করবো, তার মেডিকেল কভারেজের দিকটা আমরা দেখবো, এবং আমার যে টাকা জমা রাখবে সেই জমা রাখিত টাকা আমরা লাভসহ গ্রাহককে একটা মেয়াদান্তে ফেরত দিব। তো এই কাভারগুলির মধ্যে যদি আমি একটা সিম্পল ধরেন একটা ডিপিএস এর কথা বলি, ডিপিএস পলিসি যদি কেউ আমাদের করে তাহলে একদিকে যেমন মাসিক টাকা জমা করলো একটা ডিপিএস ও হলো, পাশাপাশি এখানে আমরা 8টা ড্রাইভ ডিজিজ আছে, সে 8টা ড্রাইভ ডিজিজ কভারেজ করবো, এবং ন্যাচারাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিজেবিলিটি কভারেজ করবো। তো আমি আপনাদের সেই 8টা ড্রাইভ ডিজিজ সম্বন্ধে বলি। ধরেন কেউ একজন 10,000 টাকা মাসে কিস্তি রাখবে, এবং এইটি আমাদের 20 বছর মেয়াদ থেকে শুরু করে 5 বছর মেয়াদি করা যায়। ধরেন কেউ 20 বছর মেয়াদি 10,000 টাকা ডিপিএস করলো, তার বিমা অঙ্ক হবে 24 লাখ। আচ্ছা আচ্ছা। এবং উনি যদি ধরেন 8টা ডায়েট ডিজিজের কথা বলবো এখানে, ফার্স্ট হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, তারপরে ফার্স্ট হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, করোনারি আর্টারি সার্জারি, আদার সিরিয়াস করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ভালভ রিপ্লেসমেন্ট অ্যান্ড সার্জারি, পালমোনারি আর্টারি হাইপারটেনশন, বেনিগন ব্রেন টিউমার, এই 8টা ডায়েট ডিজিজে কেউ যদি আক্রান্ত হয় তাহলে এই রোগ ধরা পড়ার সাথে সাথে ডায়াগনোসিস রিপোর্ট সাবমিট করলেই আমরা বিমা অঙ্ক সমপরিমাণ টাকা আমরা গ্রাহককে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক বড় একটা, বড় ধরনের একটা সুযোগ। তাহলে আশা করি এই ভিডিওটা যখন দেখবে সবাই, তখন এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে বুঝতে পারবে, জানবে অনেক কিছু, এবং তারা আগ্রহী হবে এই ইন্স্যুরেন্সটা করতে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে সবার কাছে মানে একটাই রিকোয়েস্ট রইবে, আপনারা এই ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে জানুন, বুঝুন, তারপরে আসেন যদি সম্ভব হয় এই ইন্স্যুরেন্স। আমি আরেকটু কথা বলতে চাই। হ্যাঁ, যদি কেউ মানে রোগের কভারেজ নিতে চায় তাহলে তাকে ইন্স্যুরেন্স করবার পরে 6 মাস থেকে রোগের কভারেজ তার জন্য অ্যাক্টিভ হবে। তবে খেয়াল রাখবেন কেউ যেন অসৎ উদ্দেশ্যে আগে থেকে রোগ আছে এমন রোগে আক্রান্ত রোগী আমাদের এখানে পলিসি করবেন না, করলে কোনো ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যাবে না। একমাত্র সুস্থ লোক
ইনস্যুরেন্স করবার পরে যদি কখনো কোনো কারণে আল্লাহ না করুক সে এই আটটা রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শুধু আমরা এই কাগজটা বহন করবো। আর কেউ যদি ন্যাচারাল ডেথ করে তাহলে যে ২৪ লক্ষ টাকা সমপরিমাণ টাকা আমরা গ্রাহককে দিয়ে দিব, কেউ যদি অ্যাক্সিডেন্টাল ডেথ করে তাহলে তিন গুণ মানে ৭২ লক্ষ টাকা কাভারেজ করবো। আর কেউ যদি ডিজেবল হয়ে যায় অক্ষম হয়ে যায় শারীরিক ভাবে তাহলে তাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিব প্লাস তার প্রিমিয়াম আমরা মকুব করে দেবো। আচ্ছা, এটা তো আর একটা মানে অনেক বড় ধরনের সুযোগ আর কি। তো আশা করি আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর তথ্যগুলি আমাদের এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। তো আশা করি আমাদের যারা এই ভিডিওটি দেখবেন তারা সবাই বুঝতে পারবেন এই ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে, এবং অনেকেই আগ্রহী হবে এবং আগ্রহী হয়ে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। তবে পলিসি করবার সময় অবশ্যই আমি গ্রাহকদেরকে অবশ্যই বলবো ভালো করে খুঁটিনাটি আমাদের সমস্ত বিষয় অবগত হয়ে অ্যাকাউন্টটা করবেন, কারণ হয়তো অনেক সময় আপনারা অনেক অজানা তথ্য না পেয়ে হয়তো পলিসি করলেন, করার পর মন খারাপ করে পলিসিটি বন্ধ করে দেন। এই জন্য আমি পলিসি বন্ধ না করে পলিসিটি করবার আগেই ভালো করে খুঁটিনাটি জেনে পলিসি করতে বলবো এবং আপনার সামর্থ্য অনুযায়ী পলিসি করবো। কারণ আমরা দেখতে পারি যে অনেকে সামর্থ্য কম অথচ বড় অঙ্কের পলিসি করে পরে চালাইতে পারে না, আবার অনেক সময় অনেক সময় দেখতে পারি অনেকে অনেক ভালো সামর্থ্য আছে কিন্তু ছোট অঙ্কের পলিসি করে তার তেমন একটা প্রয়োজনের কাজে লাগে না। এত সামর্থ্য অনুযায়ী একটা পলিসি করবেন এবং জেনে শুনে করবেন, দেখে শুনে করবেন, এবং আমাদের সাথে অনেক তথ্য আছে, আমাদের কাগজপত্র আছে, ভালো করে দেখবেন। আর আমাদের অনলাইনে সমস্ত তথ্য দেওয়া আছে, সেটা জেনে দেখে তারপরে করবেন। থ্যাংক ইউ, আপনাকে মানে আবারও থ্যাংকস দিচ্ছি সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। আজকে আর এই ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আশা করি যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। ভিউয়ার্স, আমরা এই কোম্পানি থেকে অনেক তথ্য অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, আশা করি আপনারাও সবাই বুঝতে পারবেন যখন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা অত্যন্ত বড় একটা কোম্পানি, ভালো লাগবে আপনাদের সবাই, আমি নিজেও করব এই কোম্পানিতে একটা ডিপিএস করব আর কি। তো আমি আজকে এসেছি সেই উদ্দেশ্যেই। তো আজকে আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না, এই পর্বে আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।